হারিশ ইকদিল স্টুডিও। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কত কাল কাটাবি
আমার ঘরে তো তেমন কিছু নেই আমার ঘরে তিনটি মালিক আছে আপনি যদি বলেন ওই তিনটি মালিকের মধ্যে আপনাকে একটি মালিক নিয়ে এসে দেব তোর ঘরে মালিক আছে মালিক 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 মাথায় তারপরে মাথায় হ্যাঁ মানে হ্যাঁ বাবা আমি তোকে কথা করছিলাম বাবা আমি তোকে ঠাট্টা করছিলাম বাবা তোর মানে কি আছে তা আনছিস না কেন বাবা তুই একটা মানে কি আমি আমার একটি মালিক নিয়ে আপনার কাছে আমি আসবো আমি যাবো আর আসবো তাড়াতাড়ি আয় বাবা আমি তোর জন্য মাল ঠিক করে রাখবো মাছি আরে মাছি থাক মানিক আছে মানিক পাবো কোথায় আর ওই তাল পাতার চুড়ি আর খেয়ার সবটা চুড়ি উড়ি আর তার ব্যাপারে মানিক থাকবে থাকতে পারে তুই জানিস না আচ্ছাই পোকালো কারণ সে হচ্ছে কাঠ কেটে খায় জঙ্গলে কাঠকুঠালি কাটে আর ওই জঙ্গলে হয়তো দেখা গেল হয়তো সর্পের মাথায় কানে মানে হয়তো জঙ্গলে পেয়েছে পেলেও পেতে পারে পেলেও পেতে পারে হ্যাঁ দাদু আমার মন বলছে মানিক মনে আসবে না দেখ কি হয় তাহলে দাদু তুমি মানে গেলে অপেক্ষা করো আমি চলে গেলাম বাড়ি আমার টাইম নাই বাড়িতে আবার বউ মারবে হ্যাঁ ঠিক আছে বউ আবার ঝাঁটা মারে আমার আচ্ছা ঠিক আছে তুই যা তুই যা আমি মানে আসছি আমি সামলে নেব আসছি তোমার লাতনি না একটা তোমার লাতনি সেটা আমার তোর হারাম দেবা থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও